Piccino to the Canidas. Canidas. You can have a Ganache. You bring him. Canidas Munco Chilo, Pai, Arasoro, Soti, Asib Badi, Polvitoe Jai, Sejon, Bolchimore, Nicapora, Poyajon, Sunin Sarbojon, Took Tate on Token, Rubojon, Eden is for Sigilo. Edache. চৈতন্যদেব যখন শূন্যের জন্য যায় তখন বুঝে কি শূন্য যদি হবে স্বামী মনে চিত্রে জানো তবে কেন পরের মেয়ে করে আনো এত বলি বিষ্ণু কি আর কেস নাহি বাঁধে আর ধরিয়া স্বামীর পায়ে করিয়া কান্দি এরকম প্রত্যেকটা ছবির গান আছে এগুলো ছেলেদের এই যে রাম সীতা ওই ছেলেরা আছে তোমাদের মতো ছেলেরা আমার প্র্যাকটিক্যাল খাতা যে এলো এসে পর সম্বন্ধে জানলো জানার পরে প্র্যাকটিক্যাল খাতা এগুলো এগুলো সারা বাড়ি এগুলো প্রচুর বিক্রি হয় আমাদের বিভিন্ন রকম আছে এগুলো বিক্রি করে না হ্যাঁ এগুলো 30 টাকা ওই ছাত্রদের জন্য 30 টাকা না বাড়তি গেলে ওইলে 50 টাকা সঙ্গে বিক্রি করি আমি নিজে বুঝুন সবসময় তৈরি করি ছাত্রী দেখো না দেখো আগে দাও এগুলো বিক্রি করি আমি বয়স্ক মানুষ বসে যেতে পারিনি যেমন তোমরা আসছো দুটো একটা কিনলাম আমিও খুব খুশি হব আমি আশীর্বাদ দিই কারণ আমি তো বয়স্ক মানুষ বসে যেতে পারি না প্র্যাকটিক্যাল খাতা লাগে জানো প্র্যাকটিক্যাল খাতা লাগে সেই প্র্যাকটিক্যাল খাতা আটকে যাবে ধরো তুমি কিনে এলে পটল ভ্রমণ জানলো কিন্তু এই পটের একটা ওই পিসায় 3 মিনিটে সেটা আটকে রাখো মানে কি ক্লাস 4-এর বাচ্চা দিয়ে পুরো চার ধার তিন লোক আছে প্র্যাকটিক্যাল খাতা এগুলো এই মাপটা দিয়ে ওই বড়গুলো বাড়িতে পালিয়ে রাখে কেউ কাউকে গিফট করে সেই বড়গুলোই বড়গুলো হচ্ছে বাবা দাদু এইগুলো আগেকার দিনের কাহিনী এগুলো বাবা দাদু এই যে কাহিনী আপনি মানে এখানে কত বছর ধরে থাকছেন এখানে এখানে পুটুয়া এখানে পুটুয়া পড়ে তো এখানে তো পুটুয়াদের বসবাস ছিল না আগে আগে পুটুয়া পড়ে ছিল এখানে পুটুয়ারা কাজের কথা বলো না কতদিন আগে থেকে তুমি কাজ শিখছো আমি ওকে কি জিজ্ঞাসা করলো আমি 5 বছর বয়স থেকে এই পটের সঙ্গে যুক্ত 5 বছর বয়স থেকে মানে পটের গান গান করি গ্রামে গ্রামে পটের গানে যাই আর ছবি আঁকি আর এই যে পটের যে গ্রাম পটের গানগুলো করি পটের একটা ব্যাগ আছে ওই ওই নম্বর মতো দেখো গ্রামে এই ব্যাগ এবার আমরা গ্রামে যখন যাই তখন পটটা এখান থেকে বের করলাম দেখলাম বেরিয়ে গেলাম এখনকার দিনের যে আধুনিক চিত্রগুলো সে আধুনিক চিত্রগুলো আপনি আঁকেন নাকি এখনো আপনি ছোটবেলায় যেগুলো শিখেছিলেন তখনকার দিনের মতো এখনো সেগুলোই আপনি চালিয়ে আমি সেই ছোটবেলা থেকে যা করছি এই জন্য আমাদের কাজগুলো দেখেছেন তো আমি পরিবর্তন করতে চাই না আমি যাই মানে পুরনো জিনিসটা ধরে রাখতে তো আর এই মানে ছবিগুলো আমার হাতে আর গানগুলো দুটা দু লাইন গান শুনুন তাহলে এটা যে মনসা মন্দির মনসে জগতে গৌরী জয়ে বিশ্বহরি আর পদ্ম ফুলে জন্ম মায়ে মুসা কুমারী
নাগের হলো খাট পালঙ্ক, নাগের সিংহাসন, আর মঙ্গলাবর আর পিঠে আসন, আর চোখে চাইবে না মচড়ায় দাড়ি, কাঁধে করে লাচেবে না কালেরই বাড়ি, যদি বিটি ঢেমনে রে লাগাই যদি পাই, মারিব হ্যাঁ তালের বাড়ি খবরকুচাই, সেই গালে বিশ্বহরি আপনি শুনিল, আর ক্রোধ করিয়া চাঁদের খেল, ছয় পুত্র খেয়ে ছয় বধু কইল রার, জন্ম নেই খ দিল বেলার পুষ্পদান। এইভাবে প্রত্যেকটা পদের সঙ্গে সঙ্গে একটা একটু গান আছে, এটা পৌরাণিক পদ, সামাজিক পদটা একটা গান শুনেছি, এটা ওই যে ছোটো পদ দেখালাম এটা সামাজিক পদ, এখানে কিন্তু এই সামাজিক পদগুলো আমরা গ্রামে গ্রামে দেখি, এগুলো হচ্ছে বাবা মার কাছে শিক্ষা, দাদুর কাছে শিক্ষা, আর এই যে সামাজিক পদগুলো এগুলো আমরা নিজেরাই বুঝছি। আচ্ছা, এই সামাজিক পদ আপনি যখন মানে আরও জোয়ান ছিলেন তখন কি মানে এখন যা আপনাদের যে ক্রেতারা যারা আছে এইসব পদে তখনও কি ক্রেতার সংখ্যা একই ছিল নাকি এখন ক্রেতার সংখ্যা আরও অনেক বেড়েছে? ক্রেতা হলে কেনা কেনা না, আমরা যখন আমার যখন বয়স 15-16-18 এরকম তখন যখন কিনতো না পর, তখন তো গান শুনতো, গান শুনলে চাল পড়ে, আমরা ওই যে এই ব্যাগ, এই ব্যাগলি গ্রামে গ্রামে গেলে চাল পড়ে, কিন্তু কিনতো নি, কিন্তু এখন তো মানে এখনও ফটো কিনছে, গানও শুনছে, এখন ওই গ্রামে গ্রামে তো আগে যেত, এখন গ্রামে যায় খুব কম মানুষ, এই যে গ্রামে আমরা পড়লে যে মানে পটের ব্যাগটা আছে এই ব্যাগগুলো নেই এখন, এই ব্যাগ দু একজনের আছে ভাঙলে, এগুলো নিয়ে আমরা গ্রামে আমি এখনও যাই, এখনকার ছেলে মেয়েরা তো গ্রামে যাবে না, তোমাদের মতো ছেলে মেয়েরা কি যাবে? যাবে না, আগেকার দিনে যেত, আগেকার মানুষের খুব কষ্ট দুঃখ ছিল, প্রচুর কষ্ট দুঃখ ছিল, সেজন্য গ্রামে গ্রামে যেত, আর তো অন্য কোনো উনি পায় কিছু কাজ ছিল। আপনি কি এখানকার সবথেকে বয়স্ক নাকি এখন? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম শ্যামসুন্দর চিত্র। তো আপনার বাবা মা, আপনার বাবা মা তারা কোথায় কাটছেন? বাবা মা তো মারা গেছে, বাবা মা থাকতো আপনার তমলুক, সেখানে থাকতো। আচ্ছা, তো পূর্ব মেদিনীপুরের কিছু পটচিত্রকার আছে, তাদের সাথে কি আপনাদের কিরকম আপনাদের কোনো সম্পর্ক আছে? পূর্ব মেদিনীপুরে তো আমাদের বাড়ি ছিল, এখানে তো সব পূর্ব মেদিনীপুরের পটুয়ারা তো এইখানে সব বসবাস। আপনাদের মানে যে পুরনো যে এইসব এই চিত্রগুলো এগুলো কি সমস্তটাই পৌরাণিক চিত্রের উপরে আর সামাজিক চিত্রের উপর, মানে এখন যে আধুনিক যুগের এই পটগুলো সেগুলো আপনি কোনো চর্চা কিছু করেন? হ্যাঁ, যেমন নানান রকম, যেমন কন্যাশ্রী, তারপরে এইচআইভি এইডস নিয়ে একটা কেউ বললো তার উপরে ডায়রিয়া, ম্যালেরিয়া, পরিবেশ দূষণ, এই নানা রকম সামাজিক, আমরা এখন যেটা কাহিনী যখন সুনামি হয়ে গেল তার উপর পড়ে বন্যার পরে ছিল, বন্যার পর মেদিনীপুরের বন্যা, পৌরাণিকটা আমাদের আছে, পৌরাণিক আমাদের আছে, পৌরাণিকটা আছে, আর সামাজিক ঘটনা যখন পৌরাণিক পটের কি মানে কেনার লোক বেশি নাকি পৌরাণিক পট? যারা রিসার্চ করে তারা পৌরাণিক জিনিসটাই রিসার্চ করতে চায় বেশি, কথা বা পটের চর্চা, আর যারা এমনি সাজাবার জন্য কি একটা কাউকে গিফট করবে, একটা যখন গিফট করে কাউকে, একটা মন্ত্রীকে গিফট করবে কি অন্য জিনিস মাস্টারমশাইকে গিফট করবে, তখন কিন্তু এই এই সাঁওতালদের উপর মাছের উপর সেটা সামাজিক ঘটনার উপর সেগুলোকে কিনতে চায়। আর পৌরাণিকটা কিন্তু রিসার্চের জন্য বা মিউজিয়ামে রাখার জন্য সে পৌরাণিক জিনিসটাকে নিতে চায়, বাইরের বিদেশিরা যখন আসে তারা পৌরাণিক জিনিসটাকেই ভালোবাসে, পৌরাণিকটাকেই তারা গানটাকে শুনে। আচ্ছা, আপনাদের এখানে মহিলাদের কতটা উদ্যোগ থাকে? আপনাদের ঘরের ছেলেরা যতটা এখানে এই পটচিত্র যুক্ত, আপনাদের ছোটবেলা থেকে আপনাদের মেয়েদেরও কি ততটাই আপনারা যুক্ত রাখেন পটচিত্র? ছোটবেলা থেকে আমাদের মেয়েরা খুব কম আসতো, আর মেয়েরা গ্রামেও
খুব কম যেত মেয়েদের কাকি দেওয়া হতো দেওয়া ছিল যেমন মাঝে একবার আমাদের আমরা তখন ছোট ছিল তখন পরটা মানে উঠে গেল বেশিরভাগ উঠে গেছে লিপ্ত হয়ে গেছে যারা অন্য লাইনে চলে গেছিল তাদের ছেলে মেয়েরা কিন্তু গান ভালো জানে না তারা গান টান জানবে কী করে তাদের তো কে মনোরে দোকান করেছে কে ভ্যান রিক্সা চালিয়েছে অন্য অন্য লাইনে তারা চলে গেছে কিন্তু আমাদের বাবা তারা কিন্তু গাছগুলো এই কাজগুলোকে ধরে রেখেছে ছাড়েনি অন্য লাইনেও যায়নি তখন কী করবো এই গ্রামে গ্রামেই পর দেখানো গ্রামে যখন পর দেখাতে যেত তখন কিন্তু আমরা ছোটো থেকেই গান শুনে করতে যেতাম বাবার সঙ্গে বাবার সঙ্গে বাবা মারা যাওয়ার পর মামার কাছে গান শুনলাম কিন্তু আগে কিন্তু বাবার কাছেই আমি গ্রামে পর দেখাতে যাই তো সেই জন্য আমাদের গানগুলো যতটা পৌরাণিক জিনিস আমাদের মনে আছে তখন তো অত সামাজিক ছিল না তখন পৌরাণিক ঘটনাগুলোকেই বেশি দাতা কর্ণ আর সাবিত্রী সত্যবান মনসা মঙ্গল আর রামায়ণের সীতাহরণ সেতুবন্ধন এইসব নানান রকমের পৌরাণিক জিনিসটাকে আমার বাবা গান শোনাতাম আমিও গান শোনাতাম তো এখন কিছু সেই গানগুলোকে আমরা কী করছি যে কেউ বলছে এটা কন্যাশ্রীর উপরে করো যুবশ্রীর উপর করো এইচআইভি এইডস নিয়ে করো বৃক্ষরোপণ গাছ লাগানোর ব্যাপারে করো তখন আমরা সেই ঘটনাগুলোকে আমরা করছি বা কোনো একটা ঘটনা হয়ে গেলো ঝড় ঝাপটা বন্যা তার উপর সুনামির উপর এইসব গান আমরা নিজেরা রচনা করি আর নিজেরা আমরা পটচিত্রের মধ্যে বানিয়ে আচ্ছা পুরনো পটগুলো আছে পুরনো গানগুলো আমরা বাদ দিই না ওইগুলো মানে ধরা আছে এখনকার ছেলে মেয়েরা করছে কি পুরনা গান তো জানে নতুন নতুন কিছু গান শিখছে যেমন সাঁওতালদের উপরে কিছু পটে ছবি আছে কিন্তু গান জানে আগামীকালে এটা কি আরো সংখ্যা বাড়বে নাকি এরকমই থাকবে না ভাড়া মানে কি তো ভাড়া মানে ছবি আঁকা বাড়ে গানের শিল্পী বাড়বে গান তো জানে আঁকতে পারবে সে তুমিও তো আঁকতে কিন্তু পৌরাণিক গানগুলো তো সকলে শিখতে পারেনি যেমন কেন না আই সেগুলো কাল ভুলে গেল মানে আকার উপরে জোর দিয়েছে যেমন কী বলবো প্রথম মানে ছোটোবেলা দিয়ে ছেলে মেয়েরা যেমন স্কুলে পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করলো তাহলে তারা পড়াশোনাটা ঠিক গড়ে দেওয়াটা ঠিক মাপে হয়ে গেল এখন সাক্ষরতা একটা ক্যাম্প হয়েছিল সেখানে একটা না শিখিয়ে প্রথম দিয়ে বললো এই অযুক্ত মানে সাক্ষরতার ক্যাম্পে সেখানে মানুষ বড়ো বড়ো ছেলে মেয়েরা শিখলো আবার ভুলে গেল নিজের নাম সই করতে সে লোকের নামও সই করতে পারলো যে সাক্ষরতার ক্যাম্পে আমি তো মাস্টার ছিলাম কিন্তু ওই জিনিসটা আলাদা এখন করে ছবি আঁকাটা সবাই ছবি আঁকতে পারে কিন্তু গানটা করা তো মুশকিল গানটা গ্রামে গ্রামে যেয়ে আমাদের হাজার হাজার গান মুখস্থ আছে কিন্তু নিজের ভাষা তৈরি করে নিজের গান তৈরি সবাই গান রচনা করতে পারে কিন্তু আমরা গান রচনা করতে পারি কিন্তু সবাই তো গান রচনা করতে পারেনি এবার আমরা যখন ট্রেনিং দিই আমি মনে করি ছ মাস ট্রেনিং দিলাম একটা ডিআইসি থেকে আমাকে একটা প্রোগ্রাম মানে শেখাতে দিল 15 জন একসঙ্গে বসে কি 30 জন একসঙ্গে বসে যখন আমি শেখালাম তখন কিছুটা গান ওরা শিখল একটা দুটো করে শিখলো দু চারটা এইরকম যেমন এখানে মাস্টার ট্রেনার ছিলাম আমি মাস্টার ট্রেনার ছিলাম আমাদের 100 জনের বেশি ছবি গান করা শেখাতাম ছবি আঁকা শেখাতাম তারপরে সেই গানটা ধরো আমাদের 3 মাস 4 মাস 5 মাস ট্রেনিং হলো তারপর ওরা তো আর গ্রামে আর যায়নি গ্রামে তো আর যায়নি ওরা তারপর ওটাকে ভুলে গেল মাছের পটের গান মাছের পটের গানটা সবাই জানে মাছের পটটা কি ওই মাছের বিয়ে
এই যে পৌরাণিক গানগুলো তো আমাদের আছে, ওই মাছের বিয়ের গান, যেমন আরে দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, কাতলা মাঝে বলে আমি পালখি নুয়ে যাব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, রুই মাঝে বলে আমি বাঁশি বাজাই দেব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, ট্যাংরা মাছ বলে আমি হারমোনিয়াম বাজাব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, কই মাছ বলে আমি ঢুলুক বাজাই দেব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, সব মাছ মিলে বলে, সব মাছ মিলে বলে বিয়ের খাবান খাবো গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, পুটি মাছ বলে আমি কানের পাশা হব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, রুই মাঝে বলে আমি মিঠাই নুয়ে যাব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, পোনা মাঝে বলে আমি বাঁশি বাজাই দেব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, আজ কাতলা মাঝে বলে আমি, কাতলা মাঝে বলে আমি ঢুলুক বাজাই দেব গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, বোয়াল মাছ বলে আমি, বোয়াল মাছ বলে আমি সব সালারে খাবো লো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, এটা হচ্ছে মাছের সামাজিক। আচ্ছা এখানকার যে এখন যারা যত ছোট একদম বাচ্চারা আছে, সেই বাচ্চাদেরকেও তো আপনারা এখন এই আপনার পটশিল্প শেখাচ্ছেন, তো এরা যদি এখন মানে যত শিক্ষিত হবে, যদি এরা এই পটশিল্প ছেড়ে অন্য জায়গায় অন্য কোনো ইয়েতে যেতে চায়, তখন সেটা নিয়ে আপনাদের কী মতামত? না আমরা ভাবছি যেমন আমরা রাধুনি একটা ছোট ওই তিন বছর হয়নি, ও পটের গান জানে, আমরা চাই যে পটশিল্পীকে ধরে আমাদের ফ্যামিলির কথা বলছি, অন্য ফ্যামিলির কথা তো নিজের ফ্যামিলির কারণে আমরা ভালো, কারণ অন্য কাজ করবো না, পটটাকে ধরে রাখতে পারবো আমরা, কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের গান শেখানো এবং পট আঁকা এগুলো আমরা ঠিক করি, স্কুলে যাচ্ছি, স্কুলেও যাবে পড়াশোনা করে পটটাকে ধরে রাখবো, কিন্তু পট না ধরে এলে কিন্তু তো ওকে তো চিনবে না, পটটাও নিত্য হয়ে ওকে চিনবে না, উনি একটা পড়াশোনা করে একটা কলেজের প্রফেসর হলো, ওকে কজন চিনবে, কিন্তু পট ওই যদি পট শিল্পীকে বজায় রেখে যদি কলেজের প্রফেসর হয় সারা পৃথিবীর মানুষ ওকে চিনবে, সারা পৃথিবীর মানুষটা ওকে চিনবে, যদি একজন প্রফেসর হয় তাহলে প্রফেসরকে কলেজে চিনলো, ছাত্র চিনলো, আর কেউ চিনবে না, কারণ পট এমন একটা জিনিস, আমরা চাই যে পট শিল্পী থাক, কিন্তু কাজগুলো করুন না, গানটা গানটানগুলো শিখে নিই বলে আমরা দুঃখ, যেমন আমি দু লাইন পরের গান বলছি, আমি তো হাজার হাজার পরের গান জানি, যে ফরাসি বিপ্লব এর পটের গান দু লাইন আমি বলে শোনাচ্ছি, চতুর্দশ লুই নামে ফরাসি রাজা, আর প্রজা অত্যাচারে তার বংশ পেল সাজা, রানী ছিল সুন্দরী সে মহাবিলাসিনী, তার বাক্যে চলে রাজা শুনো সে কাহিনী, এই যে পটের গান ওর, ওকে বিদেশে ফরাসি বিপ্লবের স্বাধীনতা কে এনেছিল, রুশো এনেছিল বেস্তাইলের কারাগার ভেঙে, এসব জিনিস পটুয়ারা আমরা অনেক কিছু জানি, যারা বয়স্ক পটুয়ার কম বয়সী পটুয়ারা তারা এমনি পটেরই গান জানে, শুধু ওই মাছের বিয়ের সাঁওতাল পট, যেমন সাঁওতাল পট আমরা চাই ওরা শিখুক, গান গান গানটাকে শিখলে তাহলে আমাদেরও সুবিধা, যেমন এই যে সাঁওতাল এই ছবিগুলো কিন্তু যে কোনো মানুষ আঁকতে পারবে, কিন্তু এর যে কাহিনিটা, যে কাহিনিটা কিন্তু সবাই বলতে পারেনি, যে এদের যে সাঁওতালদের যে
মহাপুরুষ ছিল, সাঁওতালদের হচ্ছে গুরুকে, ঠাকুরকে, সাঁওতালদের হচ্ছে এগুলো সাঁওতালদের ছবি, এগুলো সাঁওতালদের দেবতার ছবি না, কিন্তু এগুলো হচ্ছে এসব দেবতাদের, আমাদের হচ্ছে দেবতাদের ছবি। তাহলে এই যে সাঁওতালের ওদের মহাপুরুষ ছিল কে না, পিলচু, হারাম পিলচু বলে, আর ওদের 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 দেবতা ছিল কে না, মারাঙ্গু, মারাঙ্গু ওদের দেবতা। ওই পটটা এখানে একটা আছে, এই পটটা আছে, আচ্ছা মারাঙ্গুরুং যে ওদের পুরনো পর আছেন অনেক দিন পুরনো পর, ওইখানে ওই ওই যে খাতা আছে ওই যে ঘুরতে জানি দেখো ওই যে ওইখানটা, ওই মারাঙ্গুরুং হচ্ছে ওদের দেবতা। তো মারাঙ্গুরুং চিন্তা করলো যে পৃথিবী সৃষ্টি করতে হবে, তার প্রথম সৃষ্টি করলো কীভাবে, না কাঁকড়া কচ্ছপ মাছ সাপ এদের গেলে সৃষ্টি করলো। সৃষ্টি করার পর ওদের বিচার হচ্ছে মাটি পাতাল দিকে মাটি তুলে লোকে কেঁচুয়া সাপ কেঁচুয়া তুলে এনে পৃথিবী সৃষ্টি করলো। তারপর হলো কি তিনটে গরু, আইন গাই, বাইন গাই, কাপিল গাই, তিনটে গায়ের মুখে নালা দিয়ে দুটো কীট হলো, দুটো কীট দিয়ে দুটো পাখি হলো, দুটো পাখি দুটো ডিম পারলো, ডিম দিয়ে হলো কি না পেলচু, হারাম পেলচু গুলো এদের মহাপুরুষ কেমন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখিয়ে বললে ভালো হবে, পিলচু হারাম পিলচু বুড়ি যে হলো ওদের গড়াহাপন করি হবে, ছবিটা দেখে বললে সুবিধা হবে তোমাদের। তো এই যে জিনিসগুলো বয়স্ক লোক ছাড়া তো অন্য কেউ ছাড়ে না, তো ছবি আঁকতে পারে সবাই, কিন্তু যেমন আটটা দুই প্রকার, এটা কমার্শিয়াল একটা ঠোকার, তুমিও আঁকতে পারো এরকম ছবি আঁকতে পারবে কিন্তু গান জানে না, কিন্তু যারা গান জানে তাদেরকে বলে ঠোকার, ঠোকারের সঙ্গে সঙ্গে গান আছে, প্রত্যেকটা ছবির গান আছে। তো সেই জন্য আমাদের কাছে কারা আছে কমার্শিয়াল আর্টেই সব ছুটি আছে আমাদের কাছে, সেগুলোই সব ছুটি আছে, এবার তো গান কিন্তু তুমি পট করলে গান আমার পটে তুমি ছবি আঁকতে পারবে কিন্তু গান করতে পারবে না। এইটা দেখিয়ে মানে ওই যে পুরোনো দিনের গল্পটা বলব সেটা এর মধ্যেই আছে। আমি যে ঘটনাটা বলছিলাম এই মারাঙ্গুন দেবতা এই গরুর মুখে লালা দিয়ে দুটো পাখি হলো, দুটো পাখি দুটো ডিম পারলো, দুটো ডিম দিকে পেলচু হারাম পেলচু গুলো, এদের ছেলে মেয়ে হলো এদেরকে পড়াহাপন করি হলো, মানে জঙ্গলে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, মানে সাত পড়া সাত করি, এই সাত পড়া সাত করি এদের যে বিয়ে হচ্ছে এতে এই সাত পড়া সাত করিগুলো আছে। তো এই যে ছবিগুলোতে গান বাজাচ্ছে দেখে নি, এই গান বাজানো টাঙ্গা হচ্ছে কালকেগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু মেন পট হচ্ছে এটা, কিন্তু এরকম সব নির্ভর করে বিভিন্ন পটের মাপ বিভিন্ন রকম হবে তাই তো, না এইটাকে দেখে এটা করা হয়েছে। আচ্ছা এটা থেকে এটা নয়, এটা হচ্ছে মেন পট না, এটা হচ্ছে সেই যে কাহিনীতে পুরো, হ্যাঁ পুরো কাহিনী যে পিলচু হারাম জন্ম হলো, তারপরে তার ছেলে মেয়ে সাতজন ছেলে, এই যে বিয়ে হচ্ছে যে বিয়ে হচ্ছে কালকে হচ্ছে, তারপরে এই মারা গেল বুড়ো বুড়ি মারা গেল, তখন সব সাত মেয়ে সাত ছেলে ভাবলো যে এটাই আমার বাবা হতে পারে, ওরা কিন্তু কেউ কাউকে চিনত, এই আমার বাবা মা দেখে দাহ করব বলে ওদেরকে দাহ করে আবার যাদব গুরু, আবার তার মধ্যে পরে আবার একটা আছে চক্ষুদান, তারপরে চক্ষু দিল্লি থেকে এসেছিল, তো তাকে আমি গুছিয়ে রেখেছি, যখন তাকে দুটো দিলাম, হ্যাঁ কেউ একটা দুটো চাইলে তাকে একটা দুটো করে দিই। তারপরে তো আপনারা এগুলোর মানে যত পুরনো এদের দামগুলো যেগুলো করেন, যত পুরনো জিনিস তার দাম তত বেশি হয়, সেরকম বেশি হয়, আমরা তো রাখতে পারিনি না, আমাদের তো পুরনো কাজ আগেকার দিনের দাদুর হাতে তার বাবার হাতে সে কাজগুলো আমাদের পেটের দায়, যখন প্রথম লোক এসেছিলেন না বাইরের লোক তো মিউজিয়ামে রাখার জন্য
তাদেরকে কত 100 টাকা 150 টাকা করে দিয়ে দিতে হয়েছে। তারপরে এইসব জিনিস এখনকার যেমন আমরা একটু তাও বেশি পয়সা পাইনি, এটা আমার বিঘলে আমি আর কত পাবো যে 5,000 এইগুলো। এখন যে নতুন এই পটগুলো, এই পটগুলোরও কি এরকম লম্বা, কতটা লম্বা পট, সেই লম্বার উপরে দামগুলো হয় নাকি কাজ কতটা বেশি? মজুরি ধরো তুমি একটা একটা ছবিতে তুমি 4 দিন লাগালে, সেটার মজুরি তো একটা আলাদা, আর যেটা তুমি 1 মাস লাগাবো সেটার মজুরি এক না। আমি যেমন এইগুলো 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 আঁকতে আমার 1 দিন লাগে, এইগুলো এই পটগুলো এগুলো সারাদিন আঁকলে, সারাদিন আঁকলে 2 হবে, সারাদিন আঁকলে 2 হলে আমি 30 টাকা করে 60 টাকা বিক্রি করি। কিন্তু যদি আমি বড়োগুলো করি এগুলো কি 60 টাকা দিতে পারবো? তখন এটা 3-4 দিন লাগবে, তখন একটু দাম। এবার মজুরি যেমন এখন যদি দেখছি যে এই পটের এই মাপগুলো ছোট হয়ে যাচ্ছে, মানে আপনার ছোট ছোট এখন পট বেশি বানাচ্ছেন, তো এই ছোট করে দেওয়ার মানে যারা কিনছে তারাই কি মানে আর বেশি লম্বা বড় বড় পট রাখবার জায়গা নেই, রাখবার জায়গা নেই, বড় বড় পট একমাত্র মিউজিয়ামে রাখে। বড় পটও আছে আমাদের, যে নেই এমন না, দেখা না পট, যেমন এই পটটা ওই পটটা শুনুন, পটটা দেখা পড়া আরো আছে, আরো আরো বড় আছে, মানে 20-25 ফুট পর্যন্ত পট আছে বড় বড়, কিন্তু সেগুলো আছে। কিন্তু এইগুলো হচ্ছে বাড়িতে সাজাবার জন্য, অনেকে তো এইটা দেখুন কানের পট, কান করে করে যেখানে যা হয়েছে সেই সেই জিনিসগুলোকে আমরা ভেঙে নিয়ে বলি দেখবে এগুলো কিনে কেন না মিউজিয়ামে, এটা পুরো মিউজিয়ামে রাখার জন্য বড় বড় দাম আছে, আরো বড় আছে হিন্দুর মতনই ছিল, এখন তো সেই হিন্দুরই কাজ। আচ্ছা, আপনারা যে এই ধর্মের দিক থেকে আপনারা তো চালচলন সব হিন্দুর মতো, তো আপনার কিন্তু আপনার আপনাদের ইসলাম ধর্মের কিছু দিকগুলো কি বজায় রেখেছেন আপনারা নাকি এখন আর কোনো দিক দিয়ে ওগুলোকে আর? আমরা সব ধর্মকেই মানি, নামাজ পড়ি, ভগবান তো এক, ইসলাম ধর্মের কাজটাও করি, ইসলাম ধর্মের কাজ করি। আর ইসলাম ধর্মের মধ্যে যেমন মারা গেল তখন কবর মৌলানাকে নিয়ে এসে তার ছলা পড়ানো, তার যে চল্লিশার কাজ কাজকর্ম সেটা আমরা ইসলাম ধর্মের বিয়ের সময় মৌলানা দিয়ে আমাদের বিয়ে পড়ানো হয়। আচ্ছা, তারপরে আমাদের রোজা নামাজ নামাজ পড়া সেটাও হয়। তো আর আমরা হিন্দু ধর্মের কিন্তু কাজগুলো যে বংশগত কাজ এটা আমরা কিন্তু ছাড়তে পারি না, আর নিষেধ হোক আর যাই যাই হোক মুসলমান মুসলিম ধর্মের নিষেধ, কিন্তু আমরা কিন্তু সেটা বাদ দিতে পারি। এরকম ধরুন হয় যে মানে আপনাদের এই ধর্মের এই স্বভাব আচরণ নিয়ে কেউ যদি কোনো উপর মহল থেকে কেউ যদি আপনাদের কোনো আপত্তি সৃষ্টি করে, সেই আপত্তির প্রতি আপনাদের কি? না না, আপত্তি তো আগে করেছিল, যখন আমাদের আমরা তো এই তো পটুয়ারা তো হিন্দু ছিল, হিন্দু ধর্মের ছিল, তখন জোর করে যখন ইসলাম নবাবিরাম বলে জোর করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তখন বললো যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার ছবি আঁকবে, এই ছবি আঁকবে, গান করবে, এগুলো তোমাদের বন্ধ হবে না, এগুলো তোমাদের তোমরা ইসলাম ধর্ম সেই যে এখনও তো সে চলছে না। মুসলমানরা তো পট তৈরি করেনি, কিন্তু দেখো মুসলমানরা পট করেনি, পটুয়ারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, সব জায়গায় পটুয়ারা পড়ছে কথা না, ইসলাম ধর্মেরও ছবি আঁকে, সে ছবি যেমন আর্ট কলেজের ছেলে মেয়েরা তারা এখন ছবি আঁকছে, কিছু কিছু তা বলে যে সবাই তা নয়, কিছু ছেলেমেয়েরা কিন্তু তারা আঁকছে। আমরা আমি তো জানি যে কলাভবনে শান্তিনিকেতনে কলাভবনে তো গেছি, শাহজাহান শাহজাহান সে মুসলিম ছেলে, কিন্তু মেয়েরাও অনেক তারাও করে করছে সেসব কাজ, করছে ছবি আঁকা কাজটা করছে, কিন্তু তা বলে এই পটের গান করেনি আর এসব কাহিনী করেনি, তাদের আর্ট
কলেজের কাজ তারা করছে। আচ্ছা একটু আমাদেরকে যদি বলতে পারেন এর ব্যাপারে যে আপনাদের যখন কোনো পট বাজারে কিংবা কোনো মেলায় যায় সেটা আপনাদের ধরুন হলো এই নয়াপাড়ার নামটি আর নয়া পিংলার পটচিত্র, কিন্তু ওখানে কি যে যে শিল্পী সেই শিল্পীর নাম কি প্রকাশ পায়, সেই শিল্পীর নাম কি সামনে আসে, নাকি আপনারা শুধু আপনাদের গ্রামের আপনাদের পট যে এই যে গ্রাম এই গ্রামের নাম দিয়েই আপনারা সবসময় মেলায় প্রদর্শন করেন? না কেউ জানতে চাইলে তখন পরিচয় দিই, যেমন তোমরা এলে তখন একজন বলেছে ঠিক যে রানী চিত্রকরের বা শ্যামসুন্দর চিত্রকরের কাজটা ইন্টারভিউটা নেবেন, তো তোমরা তো জানো নি সেটা যে আমি রানী চিত্রকর ও শ্যামসুন্দর চিত্রকর, সেটা তো তোমরা জানো নি, তোমরা এলে এই নয়াতে। তো আমি পরিচয় দিলাম যে আমার নাম রানী চিত্রকর, জানতে পারলে ওনার নাম শ্যামসুন্দর চিত্রকর, যা সবাই জানতে পারলো, এবার সেইভাবেই এসে যায়। তারপরে তুমি আমাদের কাছে কার্ড নিয়ে গেলে, তুমি আমার কাছে এইসব ইন্টারভিউ নিয়ে গেলে, তোমার বন্ধু বান্ধবকে আবার দেখালে, ম্যাডামকে দেখালে, স্যারকে দেখালে, নানান রকমের কাজ যারা এইসব এইভাবে ভাবে পরিচিত হয়ে আমাদের কাছে লোক আসে বা আমরাও কেউ ডাকলে তখন শিল্পী তার নাম অতটা প্রকাশ পায় না, কার হাতের কাজ আমাকে দেখলে আমি বলে দেবো এটা কার হাতের কাজ, সবাই জানো যেটা শ্যামসুন্দর কাজ, রানীর কাজ, রমুনের কাজ, সবাই সবাই কাজ জানে। আচ্ছা আপনাদের পূর্বপুরুষের ব্যাপারে কিছু বলুন, যে আপনার যে আপনি এত বয়স্ক, আপনার ছেলেবেলায় আপনার বাবা কিংবা তার দাদু তাদের কাজ কীরকম ছিল তারা? হ্যাঁ আমার দাদুও ছিল পট, আসতে তার পট নেই, ওই লোক আমরা তো বিক্রি করেছি বাবার পট, বাবার পট দেখাতো তার বাবারও পট বিক্রি করেছি, যখন বাবার পট বিক্রি করে দিয়েছি তখন আমার বয়স্ক প্রায় 16-17 হবে, তখন সব পট নিয়ে নিচ্ছে বাইরের লোক, সব নিয়ে দাম কম, তখন মানে এক একটা পট আমার দাদুর হাতের কাজ আছে, আছে তো গুছিয়ে রেখেছি ট্যাঙ্কের মধ্যে, সেটা একটা বিকে দিয়েছিলাম ওই দিল্লিতে রাষ্ট্রীয় কলা ভবনে, ওখানে একটা বিকেছিলাম 2 লাখ টাকায় একটা বিকেছি, আর এখনও 2-3টা গুছিয়ে রেখেছি। এখন একটা দুর্গাপট আছে, আপনাদের যে দাদু কিংবা বাবারা তারাও কি মানে এরকম মেলায় গিয়ে গিয়ে শুধু গান শুনিয়েই? না মেলা ছিল না, মেলা ছিল না, গ্রামে গ্রামে অনুষ্ঠান গ্রামে, তখন বাড়িতে 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 গান শোনানো। আচ্ছা মেলা তো কিছুদিন প্রত্যেক বাড়িতে গান করলে 4-5টা করে পটের গান করা হতো, করা হলে তখনকে কেউ বাটি করে চাল দিত, কেউ একটু থালাই করে চাল, মেলা বলে আগে ছিল চাল, গ্রামে মেলা হতো হাড়ি কলসি এটা সেটা নিয়ে মেলা, শহরে মেলার কত 50 বছর ঘুরে আসে, তার আগে শহরে শহরের মেলা কি ছিল, মেলা ছিল মেলা ছিল। তো আপনার আপনাদের বাবা জেঠারা ওরা কোন গ্রামে ছিল? ওরা তো এই নিউ নয়া পিংলায় থাকতো না, ওরা কোন অন্য গ্রামে ছিল, নন্দী গ্রামে ছিল, কারু বিভিন্ন জায়গায় ছিল, বিভিন্ন গ্রামে ছিল, তারা এই গ্রামে গ্রামে পট দেখালে গ্রামে পড়ে, তবে কি একটা প্রথম যখন পুকুররা তাহলে পটুয়াদের একটা অনুষ্ঠান নয়াতে 100-150 বছর বাস, তার আগে কিন্তু তখনকার দিনের কাজ আর এখনকার দিনের কাজের মধ্যে কি এখন পার্থক্যটা তেমন কি মনে হয়? আপনার ছোটবেলায় যে কাজ দেখেছেন আর এখন আপনারা যেরকম কাজ করছেন তাতে না একটু পার্থক্য আছে কি, যে ওই যে পটগুলো আমরা এক গান করতে করতে এক একটা দৃশ্যের মধ্যে এখন 4-5টা কাহিনী বলে যাচ্ছি, কিন্তু তখনকার পর একটা গান একটা কাহিনী, পরের কাহিনী আবার একটা, পরের কাহিনী আবার একটা, যা যেখানে যে ছিল সেখানেই তাই ছিল বলে যেত গানগুলো। আর ওই যে পটটা সত্যিকার লম্বা, খুব বড় হতো লম্বা, খুব মানে ফাঁকা ফাঁকা করে ওরা করে যেত,
আর এখন তা নয়, এখন হচ্ছে তোমার এইখানের মধ্যে আমি চারটা পাঁচটা কাহিনীর গান গল্পের গানটা বলে দিচ্ছি। এইটা পার্থক্য, নাহলে আর কোনো পার্থক্য নয়। যেমন মনসম্মলের সেই তো আমাদের বংশগত হয়ে আসছে, তো সেই নেতাই ধোপনের ঘাট গোদার ঘাট যে যেখানে যেটা সেই গানটা আছে, গানও আছে ফটো আছে। এটা হচ্ছে দাতা কর্ণ, যেখানে যেটা সেখানে সেই কাহিনীগুলো আমাদের সেই কাহিনীগুলো বাবা মা তারা কাটছে, কেটে এখানে রান্না হচ্ছে। ওই রান্না হচ্ছে নারায়ণ ছদ্মবেশী রান্না, খেতে এখানে নিয়ে যাচ্ছে। খাওয়ানোর পরে বলছে, এই বন্য তুমি ছেলে রেখে এসো, চৌন করে দিয়ে থাকে না, সেই ছেলেটা বেঁচে গেছে আমার, যাকে কেটে খেতে সেই বিষয় থেকে বেঁচে গেলো। সেখানে বলছে যে আমাকে পরিচয় দাও, তুমি কে পরিচয় দাও। তখন বলছে আমি নারায়ণ, এই ছবি নারায়ণ। এটা পুরো কাহিনীটা, এত বড়ো কাহিনী করে তো গ্রামে গ্রামে এগুলো দেখাবার জন্য, আর লোকে তো সারা বদলেন তা তোমার কাহিনী নেয়নি, সেই জন্য ছোটো ছোটো করা হচ্ছে। আগে কিনতো নি পট, এখন পট কিনছি। আচ্ছা, আর এই যে আপনি কিছুক্ষণে বললেন সুনামি নিয়ে, কিংবা ওই আরও অনেক সব সম্প্রদায়িক নিয়ে এই পটগুলো কারা প্রথম বানানো শুরু করে? যেমন এত এই ঘটনা, এই যেরকম প্রাকৃতিক দুর্যোগ সুনামি, এই পটগুলো কারা বানানো শুরু করে? আমরাই, আমরা এগুলো নিজেরাই বানিয়েছি, নিজেরাই বানিয়ে। যখন মানে একটা কোনো পরিবার বানানো শুরু করে, তার সকলে মিলে সেটা এবার কেন কেউ আবার শুনে শুনে শিক্ষা হয়েছে, আমরা কেন করলাম তার একটা কারণ আছে। পর শিল্পী তো মৃত্যু হওয়ার পথে হয়ে গেছিল, এবার আমরা চাইছিলাম সংগ্রাম করে যে শিল্পীকে যাতে বাঁচে বাঁচানো যায়, সেই জন্য আমরা বিভিন্ন বধুত্বের উপরে পটের গান রচনা করলাম, যাতে আমরা বৃক্ষরোপণ গান রচনা করলাম। এগুলো যেগুলো করলে সারা বেশি মানুষের আসছে, তাহলে এবার আমি বৃক্ষরোপণ করতে সবার সুবিধা হলো, লোকের পয়সা চাল পয়সা একটু বেশি করে দিতে চায়, তো কিনতেও চায়, বধু হত্যার পট করে তাতেও মানুষের শুনতে চায় বেশি। মানে এরকম সামাজিক পটগুলো বাইরে পাওয়া গেল, যেমন ডাহিরার উপরে বাচ্চাদের ডাহিরার উপরে পট করেছি, ম্যালেরিয়ার উপরে পট করা হয়েছে, এইচআইভির পট করা হয়েছে। কারণ এই পটগুলো লোকে লোকে শুনতে চায়, লোকের মানে যে যা বিষয় নিয়ে চল লেখালেখি করছে বা চলছে, সেই বিষয়গুলাই আমরা যখন করতেছি, তারা কিছু পটো কিনলো বা এই যে পটচিত্র গানগুলো, এই গানগুলোও তারা নিয়ে গেল। যে বাইরের বিদেশিরাও, যেমন আমি এই চাইবি নিয়ে করলাম, তো ডেভিড বলে একজন জেরি ম্যাম সাহেব আমেরিকানের, আমেরিকানের ডেভিড বলে একটা ছেলে, ও কিন্তু ওরা কিন্তু এই এইচআইভি এইডস নিয়ে তাদের গবেষণা করে, তো সে কিছু পটো কিনেছে বা প্রোগ্রামও দিয়েছে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে, এইসব গান শুনিয়ে টাকা কিছু দিয়েছে তারা। এইরকম আমরা করি বৃক্ষরোপণ নিয়ে, যারা গাছ লাগানোর ব্যাপারে থাকে তারাও কিন্তু করেছে, সেটা আমরা কিছু টাকা পাই তথ্য সংস্কৃত বিভাগ থেকে। যেমন কন্যাশ্রী, যুবশ্রী, এগুলো আমরা গান করতে গেলে হাজার টাকা করে দেয় মাঝে মাঝে, প্রোগ্রাম দেয় আর কি, সবসময় দেয় না, মাঝে মাঝে। এইসব নিয়ে এমনিতে আমরা করিনি, তো ওই সুনামিটা ওই দিল্লির একজন সাহেব, দিল্লি সাহেব, ও কিন্তু সুনামি নিয়ে খুব মাতামাতি করেছিল, সেই জন্য বললো যে সুনামির উপরে তুমি করো। তো সুনামির ঘটনাগুলো আমরা বিভাগ আমাদের অনেক উপকার করেছে, কত সংস্কৃতি বিভাগ মানে এই পট সম্বন্ধে একটা জিনিস আমি খুঁজে পাইনি বলে সেটাকে আমি খুব মানে আমার একটা লাইফ ইন্স্যুরেন্স ওরা করে দিয়েছিল তথ্য সংস্কৃতি বিভাগে, তারপরে আমার কাগজে ভরেছিল এখানে ভাঙা ওখানে ভাঙা, আমার নিজের কাগজটা হারিয়ে যাওয়ার জন্য, আর ওটা কিন্তু কোনো জানতে পারে। এখন এই শিল্প কাজ করে যারা,
প্রত্যেকের নামে তাদের 1000 টাকা করে মমতা মুখ্যমন্ত্রী উনি স্যাংশন করেছে ওটা 1000 টাকা করে ভাতা হিসাবে 120টা লোক আছে যারা মানে কি বলবো 1,20,000 টাকা প্রচুর আছে মানে 1000 এটাই পাওয়া যায় এই আর নালে আর অন্য কোনো সরকারি দান টান আমরা পাইনি অন্য কোনো সরকারি দান পাইনি প্রচুর উপকার মুখ্যমন্ত্রী এইটা স্যাংশন করেছিল এইটাই আগে কিন্তু আমরা পাইনি প্রচুর মেডিকেল প্রতিষ্ঠানের গ্যাপ দিয়ে আমাদের যারা ম্যাডাম আগেও ছিল এখনও আসছে এরা আমাদের পুরনো লোকগুলোকে ভালোবাসে বা কোনো প্রোগ্রাম হলে আমাদের ডাকে আর অনুষ্ঠানে আর আমাদের কাছে আসে এখন তো ফোনে যোগাযোগ ফোন ফোন ছিল আমাদের কাছে চিঠি আসতো ডাকতাম তো পটের পট শিল্পের শুরু আদি পট শিল্প সেটা শুরুর ব্যাপারে আপনারা কী জানেন কিংবা আপনাদের কী গল্প শুনেছেন সেরকম কিছু বলতে পারবেন সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কদম গাছে উঠে আবার বংশী বাজায় কে কদম গাছে উঠে আবার বংশী বাজায় কে সাজের বেলায় যমুনার জল না জানি কোন কালার সাথে মন মজেছে না জানি কোন কালার সাথে মন মজেছে সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান শুনে যত বজের নারী না ধরে পরাণ সাজের বেলায় যমুনার জল কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি ভাবের ভাবিকা রাধা ধুলায় গড়াগড়ি সাজের বেলায় যমুনার জল আনিতে যাই গো রাধা ঘমটা টানিয়া ঠামুকে ঠুমুকে চলে কৃষ্ণ বিনোদিয়া সাজের বেলায় যমুনার জল হস্ত মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল কানাইকে দেখিয়া রাধা ঘমটা টানিল সাজের বেলায় যমুনার জল তাহা দেখে কৃষ্ণ তখন কহেছে বচন আমায় দেখে ঢাকা দিলি কতই রাজার ধন সাজের বেলায় যমুনার জল বলে সম্পকে ভাগনারে তুই আমি যে তোর মামি আমার সঙ্গে ঠাট্টা করিস নীলাজ্জ কানাই সাজের বেলায় যমুনার জল আসুগে দেখি আয়েন ঘোষ ভাঙবরে তোর ভুল বেচাবো গুয়ালের গরু দর্প করব চুর সাজের বেলায় যমুনার জল বলে যাক পাছে মোর গরু বাছুর গরু করে নেব তোমার মতো সুন্দরী রাধা কোথায় গেলে পাবো সাজের বেলায় যমুনার জল পরের রমণী দেখে কেন করো হিয়া ঘরে গিয়ে বল বাবাকে বিয়ের লাগিয়া সাজের বেলায় যমুনার জল বিয়ে হতে গিয়েছিলাম রাধা বিধি দিল বাধা দেখে শুনে বিয়ে করব যার নামটি রাধা সাজের বেলায় যমুনার জল পরের রমণী দেখে লোভে কেন করো গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো সাজের বেলায় যমুনার জল কলসি কি নিতে কন্যা কোথায় পাবো কড়ি গলায় বাঁধিতে রাধা কোথায় পাবো দড়ি সাজের বেলায় যমুনার জল
এত শুনে কৃষ্ণ তখন করে মনস্থাপ, হাতের বাসিকে বলে হৌরে কালো সাপ, সাজের বেলায় যমুনার জল। কালো সাপ হয়ে বাসি রাস্তাতে রহিল, ডান পায়ে জড়িয়ে রাধের বাম পায়ে খেল, সাজের বেলায় যমুনার জল। চলিতে চলিতে রাধা ঢলিয়ে পড়িল, কৃষ্ণের নাম ধরে ডাকিতে লাগিল, সাজের বেলায় যমুনার জল। বলে যাহা বলেছিলে কানাই বিয়ে করব আমি, আমায় খেলো কালো সাপে ভালো করো তুমি, সাজের বেলায় যমুনার জল। এত শুনি কৃষ্ণ তখন পাল্টা দুই ঝাড়ে, সত্য করে বলে রাধা বিষ কত দূরে, সাজের বেলায় যমুনার জল। বিষ নাই রাধা তখন হুঁশ হয়ে উঠে, রাধা কৃষ্ণের যুগল মিলন একসাথে হয়েছে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। এইগুলো আমরা যে গান শুনি কয়ার ধরে গান, এই ফ্যাপ্তা গানটা, এটা চার পাঁচজন মিলে যখন গানটা করা হয় তখন খুব ইন্টারেস্ট লাগে, ভালো লাগে। চার পাঁচজন ধরে এটা কয়ারের গান। এটা আমি জি বাংলাতে গান করেছিলাম, তখন আমার চার পাঁচজনের স্টিম থাকে। এই গত শুক্রবারে করে এলাম। তো আপনারা এই বলুন যে এই পটের রাধি এটা কোথায়, পুরুটা কোথায়, তার দিয়ে আমরা শেষ করবো। আর কিছু জানবেন তো? থাকলে জানবো। আর কিছু জানলো না, ওটা শেষকালেই বলবো। বিশ্বকর্মা নাম শুনেছ? বিশ্বকর্মা নয়জন ছিল, তো নয়জন ছিল তখন বিশ্বকর্মার মহাদেবের ছবি আঁকতে হবে, এটা আমি শুনেছি আমার দাদুর কাছে। মানে দাদু, হ্যাঁ দাদু, বড়ো আব্বা, বড়ো আব্বা বলে বুঝলেন দাদুর বাবা, তারা গল্প করতো, সেগুলো শুনতাম বসে বসে। যে নয়জন ছেলের মধ্যে ওরা মহাদেবের ছবি আঁকতে বসছিল, মহাদেবের ছবি আঁকতে বসতে বসতে আঁকতে আঁকতে তো বিশ্বকর্মা একজন ছোটো ছেলে, উনি কিছু খেয়েছিল, শুকনো জিনিস কিছু খেয়েছিল, খাওয়ার পরে উনি হাতটা না ধুয়ে আবার ছবি আঁকা শুরু করেছে, মহাদেবের ছবি সব আঁকছে। তখন ওর বাবা ওকে বলে তুই হাত হাতে খেলি, আবার ওই হাতে তুমি আবার হাত না ধুয়ে তুমি আবার ছবিটা আঁকলে? এই যে বাবা খুব দুঃখিত হবে, তাড়িয়ে দিল, যাও তুমি দুষ্টু ছেলে। ছোটো ছেলেটাই সাধারণত দুষ্টু থাকে, ওকে যা তাড়িয়ে দিল বেরিয়ে বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে এখানে ভিড় মাগে ওখানে ঘুরে দোকানে খায়। ওই দেশে একটা রাজ্যে একজন দৈত্য ছিল, সে মানুষকে খেত, মানে দৈত্য মানুষকে ছিঁড়ে চুয়া চুয়ারে খেত। তো ওই দেশে রাজা ধারণা দিল যে এই দেশে ওই দৈত্যকে যে মেরে দেবে তাকে আর্ধেকে রাজ্য দেবে, তার তার একমাত্র মেয়েকে বিয়ে দেবে, এটা ঘোষণা করে রাজা ঘোষণা করে। রাজা সেই রাজা সেই যে ছেলেটা ছবি আঁকে মতো করে এখানে ওখানে ঠিক করে খায় ছবি আঁকে, ওই যে পাথর গুড়িয়ে পাথরে ছবি আঁকে, পাথর এঁকে পাথরের বাজারে ছবি আঁকে, দেখেন যা খুশি ছবি আঁকে। দোকানে গেলো দুটি খাবার মূল্য খেলো, আবার ওই পাথর দিয়ে পাথরের ছবি আঁকলো। তাহলে তখন ধারণা ওর কানে পড়ে গেলো যে এই দেশে একটা দৈত্য আছে, ওই দৈত্য মানুষকে প্রচুর খাচ্ছে, কিন্তু ও কীভাবে মারবে, যে মারবে তাকে আর্ধেক রাজ্য কল্যাণ দেবে, ঠিক আছে। তো সেইখানে ওরা এলাকার মানুষকে জিজ্ঞেস করলো, এই বন থেকে ও বনে যায়, ও বন থেকে সে বনে যায়, তখন জানতে পারে ঠিক আছে এখন কোন বনে আছে না, এখন ওই বনে আছে। তখন ও করলো কি, বৃহৎ পাথরের গায়ে সেই পাথর দিয়ে শুন ওই ছবিটা আঁকা শুরু করেছে, সেই পা সেই যে দৈত্য ওর ছবিটা এঁকে ও করলো কি, অনেক দূরে গাছ আছে, গাছ উঠে গেল, গাছ উঠে চুপ করে বসে আছে, ওই সেই যে দৈত্যটা ওই ধরতে বেরিয়ে সেখানে দেখে না একটা দৈত্য, বিরাট দৈত্য
আগের দিকে ও ছুটে ছুটে যে মাছে খুঁজছে, এই হাত দিয়ে খুঁজছে মানে হাতটা ভেঙে হাত ভেঙে এই হাত ভেঙে গেলো, মুখ ভেঙে নাক ভেঙে মুখ দিয়ে গদগদ করে রক্ত পড়ে 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 দুটোরা মারা গেল। ওকে মারতে মারতে বললো আমি এখানে করে রাজা, ও যদি রাজা হয় তাহলে এই এলাকায় তো আমার আমি তো আর খাদ্য পাবো না, তাহলে তো ওই সব খেয়ে দেবেন। দেখে মারতে মারতে ক্লান্ত হয় ও মারা গেল। ও কিন্তু ওই উপরে বসে আছে, বসে বসে তো দেখলো যে এবার কী করা যাবে, আর লড়েনি চড়েনি, শুরু শুরু করে নেমে নেমে আস্তে 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 সামনে এলো। সে দেখে নাকের কাছে হাত দিয়ে দেখে কিছুটা তো বন্ধ। এবার রাজবাড়িতে গেল, রাজামশাই আমি ওই দৈত্যকে মেরেছি বলে তো আপনার বিশ্বাস হবে না, তো কী করে মেরেছ, তো আপনার যে কর্মচারী আছে ওদেরকে পাঠিয়ে দাও আমার সঙ্গে, আর আগেকার যুগে ঝোড়া ছিল ঝোড়া বাঁক পাঠিয়ে দাও, আর একটা অস্ত্র দাও। বলে না 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 ওরা যাবেনি, খেয়ে নিবে, তুমি মিথ্যা কথা বলে ছেলে মানুষ মিথ্যা কথা বলেছে যাবেনি, আমাকে দাও বলতে ওখানে আমাকে ঝুড়ি দাও আর অস্ত্র একটা দাও। হ্যাঁ তো ঝুড়ি অস্ত্র নেই, অস্ত্র ঝুড়ি দিলে ওদের গেল যে কেটে 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 মাথাটাকে কাটলো, হাত পা কাটলো কেটে মাথায় করে তার রাজার কাছে নিয়ে পৌঁছালো। সত্যি তাহলে রাজা বললো সত্যি সত্যি মারা গেল। তখন আবার সেই ঝাড়া দিয়ে আবার লোকজনকে ডাকলো, ডেকে বললো তাহলে একে এবারে অর্ধেক রাজ্য কল্যাণ দিতেই হবে যেহেতু বলেছে। বলে তুমি কী চাও? বলে না আমি আমি কিন্তু ওই রাজার অর্ধেক রাজ্যও চাইনি, রাজার মেয়েকে বিয়ে করতে চাইনি, আমাকে একটা স্বীকৃতি দিতে হবে কি এই পটচিত্র স্বীকৃতি আমাকে একটা দিতে হবে। এইটা যেমন আমি পটের গান রচনা করি, পটের আমি তো গান রচনা করি, আমি পটচিত্র হিসাবে আমাকে একটা স্বীকৃতি দিতে হবে। বলে ওকে একটা স্বীকৃতি দিল যে এই রাজ্যে একজন পটচিত্র সে ছবি আঁকে গান করে, ছবি ও গ্রামে গ্রামে নিজে করলো কি তখন পাতার উপরে ছবি আঁকতো, তখন কাগজ ছিল পেপার ছিল পাতার উপরে ছবি আঁকতো, ও বিভিন্ন জায়গায় গান টান করতো, গান করে এবারে বিভিন্ন জায়গায় যে গান করতো, কোনো জায়গাতে বলে আছে আমার মেয়ে আছে তা ওর মেয়ে ছবি তুললো, কারো ঘরে ছেলে আসবে ছবি, এই যে যোগাযোগটা এই পটের মাধ্যমেই ও করা শুরু করলো। সেই যে বিশ্বকর্মা একজন ছিলেন এই করতে 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 যে ওকে স্বীকৃতি সেই রাজা রাজসভায় বসে আবার স্বীকৃত হলো যে উনি হচ্ছে পটচিত্র, উনি গান বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গান করবেন, যে কোনো অনুষ্ঠান হলে ওই পটশিল্পী গান করতো। কিন্তু আগে কিন্তু অনুষ্ঠানে এই টেপ রেডিও এসব কিছু ছিল না, তখন ওই পটুয়ারা ওদেরকে ডাকতো, এবার পটুয়ারা বসে গান টান করতো। এবার এই গল্পটা আমাকে আমার দাদু মানে শুনিয়েছিল, এই পরস্পর এই গানগুলো এই ব্যাপারটা হচ্ছে এইভাবে এই পটচিত্র আসছে এখনও তাই যে মুখে মুখে পড়ে, এখন তো কিছু কথা হ্যাঁ এখনও তো সেই নেই সেইভাবেই তো মুখে মুখে সেই গাছপাতার রং বানানো, তখন কেমিক্যাল রং ছিল না, কিন্তু এখনও সেই গাছপাতার রং দিয়ে যে আমরা করেছি এই যেমন এখন এই যে হচ্ছে এই যে হলুদ পাতা হলুদ সিম পাতা ওখানে দেখেছি দেখো এই যে কাঁচা কাঁচা হলুদ এই তো কাঁচা হলুদ এই যে ভাবছিলাম এখন সেটা করে সব মালায় মালায় করে রেখেছি, আর সিম গাছ বুঝি সিম গাছ আছে সিম গাছ সব পাতালে ওই যে দেখে দেখাতে তাকে দেখাচ্ছিলাম তুমি দেখেছো মানে এইগুলো পটের এই হচ্ছে ইতিহাস। তো এই যে ইতিহাসটা সবাই তো জানে না, এটা হচ্ছে বয়স্ক লোক আমরা আমার দাদুর কাছে শুনেছিলাম, এবার আমরা আমার ছেলে মেয়েদেরকে বলছি ব্যাপারটা চেয়ে এটা সবাই জানতে চাইনি, তোমরা জানতে চাইছো আমি বলছি নিশ্চয়ই কেন বলবো না, কিন্তু তোমরা এসছো আমাদেরকে কষ্ট করে আমাদেরকে আপন ভাবে ছুটে আসছো, আর কিন্তু তোমরা চলে গেলে আমরা কিন্তু দুঃখ পাবো, কারণ শুধু পয়সাটা সব তো কিছু করা যায়নি কেন তাই, কিন্তু সব কিছু পয়সায় হয়নি, তোমরা এসো অশেষ ধন্যবাদ দিলাম আবার আসবে তোমরা, এটা বলতে খুশি হয়েছো তো হ্যাঁ।